careful. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি ডেভন স্ট্রিটে আমার সপ্তাহের বাজার করতে, মাছ সবজি সব কিছু। তো আগের দিন যখন আমি ভিডিওটা করেছিলাম, তোমরা তখন বলেছিলে যে আমি কোনো কিছুর দাম তোমাদের দেখাইনি। তো আমি ভাবলাম আজকে যখন বাজার করতে এসেছি, চলো আমি তোমাদেরকে দেখাই যে এখানে সবজি, মাছ এবং অন্যান্য জিনিসের কেমন দাম। গাড়ি পার্ক করে এখন চলে যাচ্ছি সবজির বাজার করতে। দেখি আজকে ওখানে কি কি সবজি স্টকে আছে এবং ওখানে আজকে কেমন দাম। প্রথমেই শুরু করছি মোচা দিয়ে। মোচা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সবজি। মোচার দাম 1.49 পার এলবি, মানে ওই ধরুন 450 গ্রাম মোচার দাম 120 টাকা। এবার চলে এসেছি দেশি বেগুনে। এখানে দেশি বেগুন 450 গ্রাম, ওই 120 টাকা। আম, এই আমগুলো খুব একটা পাকাও না কাঁচাও না, এই আমগুলো 450 গ্রাম 240 টাকা। এবার চলে যাচ্ছি ভেন্ডিতে। ভেন্ডি 450 গ্রাম 240 টাকা। কাঁচা লঙ্কা 450 গ্রাম, ওই 160 টাকার মতো। এখানে অনেক ধরনের কাঁচা লঙ্কা আছে, তবে আমরা থাই চিলিটা ইউজ করি, কারণ থাই চিলিটা খুবই ঝাল হয়। বিনস 450 গ্রাম, ওই 120 টাকার মতো। শসাও 450 গ্রাম, ওই 80 টাকার মতো। লাউ 450 গ্রাম, 160 টাকার মতো। সরু লম্বা বেগুনগুলো 450 গ্রাম, ওই 80 টাকার মতো। কাঁচা বাদাম 200 টাকা, 450 গ্রাম। ঝিঙে 450 গ্রাম, 200 টাকা। এখানে যে সমস্ত সবজিগুলোকে ফ্রিজে রাখতে হবে সেগুলো স্পেশালি ওখানে লেখা থাকে। ইন্ডিয়ান করলা 450 গ্রাম, প্রায় 140 টাকা। গাজর 450 গ্রাম, প্রায় 300 টাকার মতো। পটল এখানে বরাবরই খুবই কস্টলি, পটল এখানে 450 গ্রাম, 400 টাকা। ধনে পাতা এরকম 4টে আঁটি 80 টাকা, মানে 1-1টা আঁটি 20 টাকা করে। মেথি লিভ এখানে 1-1টা আঁটি 160 টাকার মতো। পুঁই শাকের এখানে দাম বেশি, পুঁই শাক এখানে 450 গ্রাম, 480 টাকা। রসুনের দাম এখানে 450 গ্রাম, 160 টাকা। পেঁয়াজ 450 গ্রাম, 60 টাকার মতো। এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যায়, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, তো এগুলো ডিপেন্ড করে পেঁয়াজের ওপরে। আলু 450 গ্রাম, ওই 103-104 টাকা। একটা নারকেল ওই 120 টাকার মতো। পাতি লেবু 7টা 80 টাকা। এই লেবুগুলো অনেকটা গন্ধরাজ লেবুর মতো, কিন্তু এতে কোনো গন্ধ নেই, শুধু প্রচুর পরিমাণ রস হয়। তো এই লেবুগুলো 5টা 80 টাকা। কাঁচা পেঁপে 450 গ্রাম, 80 টাকা। মূলা 450 গ্রাম, 120 টাকার মতো। ফুলকপি 450 গ্রাম, ওই 70 টাকার মতো। আমার শাশুড়ি যেহেতু পান খায়, তাই পান নিতে এসেছি। পান এখানে 4টে পান, 80 টাকা। অড়হরের ডাল এখানে 1 কেজি 800 গ্রাম, 480 টাকা। মুগ ডালও তাই। মুসুরির ডালের দামটা একটু কম থাকে, মুসুরির ডাল 1 কেজি 800 গ্রাম, 360 টাকা। 200 গ্রাম ধনের গুঁড়ো, 200 গ্রাম জিরের গুঁড়ো, সব 200 টাকা। 400 গ্রাম হলুদের প্যাকেট, 300 টাকা। এখানে বিভিন্ন ধরনের চাল আছে, যেমন এই চালটা 4.5 কেজি, 800 টাকা। আবার বাসমতি জাফরানি এই চালটা, এটা 9 কেজির দাম 2400 টাকা। তো আমাদের মোটামুটি চাল, ডাল, সবজি এসবের শপিং হয়ে গেছে। বড় হয়ে গেছে এখন। আমি মাছের দোকানে যাব। এটা বাংলাদেশি একটি মাছের দোকান, এখান থেকে গত 10 বছর ধরে আমি মাছ কিনি। তো চলো তোমাদেরকে দেখাই ওই দোকানে কি কি পাওয়া যায়, সঙ্গে থেকো। চলে এসেছি আমরা
ফিশ কর্নারে, এই মাছের দোকান, এরকম দুখানাই শিকাগোতে আছে যেখানে আমাদের বাঙালিদের সব রকম মাছ পাওয়া যায়। এটা হচ্ছে রুই। রুই কত করে? এটা হচ্ছে 349 আর হচ্ছে 399। আর এটা এটা কি? এটার কত পাউন্ড? এটা হচ্ছে 8-9 পাউন্ডের। এবারে ছোট কাতল আসছে। আচ্ছা, এটার দাম কেমন আছে? এটা 399 করে পাউন্ড। আচ্ছা, আর হচ্ছে আপনার কত? এত বড় চিতলটার দাম ওই 8-9 হাজার টাকার মতন। এটা কি কেটে দেবে না? না হ্যাঁ, মানে হাফ নেওয়া যায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত বড় মাছ পুরোটা না নিয়ে হাফ নেওয়া যায় কিনা, তো ওরা বলল যে না, পুরোটাই নিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের নদীর মাছ, খুব সুন্দর খেতে হয় এই মাছগুলো। এটা শুটকি মাছ। এখানে ডালের বড়ি পাওয়া যায়। ডালের বড়ি এই একটা কৌটো 480 টাকা। এই দোকানে বালিতে ভাজা মুড়ি পাওয়া যায়। এই মুড়ি অন্য দোকানগুলোতে জাস্ট মেশিন, বাকি দোকানগুলোতে বেশিরভাগ মেশিনের মুড়ি হয়। এই মাছটা আমরা আজকে কিনলাম। এই কাতলা মাছটা প্রায় ওয়েট 5 কেজির মতো। এর দাম পড়ল প্রায় 4000 টাকা উইথ ট্যাক্স। এখানে সব কিছুর ওপরে 12% ট্যাক্স দিতে হয়, তবে এটা ভ্যারি করে স্টেট টু স্টেট। এবার দিদি মাছটা কেটে দেবে আমাদের গাদা পেটি করে, না হলে এত বড় মাছ বাড়িতে কাটা সম্ভব হয় না। মাছ কাটা হয়ে গেছে। এখন আমরা আতপ চাল গোবিন্দভোগ, এই আতপ চালটাও এখানে ভালো পাওয়া যায়। তো এই গোবিন্দভোগ চালের দাম পার এলবি $3.49, মানে ওই 280 টাকা, 450 গ্রাম। এছাড়া এই দোকানে বগুড়ার দই, রসগোল্লা, সন্দেশ, চিতই পিঠা, এছাড়া খেজুরের গুড়, আরও অনেক জিনিস পাওয়া যায় যেগুলো নাকি আর অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের মাছ কেনা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাব। তো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।